اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل الي

আর কোরআন মাজি আল্লাহ বোঝানোর জন্য অনেক যুক্তি উপস্থাপন করেছেন আরো বিস্তারিত আপনি বলেছেন সংক্ষিপ্ত এটাই তা আলহামদুলিল্লাহ আবাদ সমানিত আব্দুল আলিম ভাই ফতুয়া জিনিসটা এটা সবার পক্ষে সম্ভব না সব আলেমের পক্ষেও সম্ভব না এটা সব আলেম দিবেও না যেটাকে যেটা সুষ্ঠ সমাধান ইসলামের যে এখানে এখন সমাধান করতে হবে সেই সমাধান এখন আর ফতুয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই ফতুয়া অনেক আগে থেকে দেওয়া হয়েছে যেটা সাহাবির থেকে আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের স্পষ্ট বাক্য এখানে উল্লেখ করা হয়েছে যেটা হাদিসে বোঝা যাচ্ছে সেটা সমাধান শেষ অজু করতে হবে কিভাবে এখানে আর ফতুয়া দেওয়ার দরকার নেই যে অজু এইভাবে করতে হবে অজুর বর্ণনা হাদিসে আছে যখন অজুর মধ্যে কোন বিষয় ঢুকে যাবে সাধারণ মানুষ তখন সে আলমদের কাছে জিজ্ঞাসা করবে মোস্তাহিদ আলম তার যদি জানা থাকে সেখান থেকে সেটা জেনে নিবে সেখান থেকে সেটা জেনে নিবে সাধারণ মানুষ মসজিদে ঢোকার দরকার বা ডান পা বাম পা দিয়ে ঢুকে ফেলছে এখন তার মনে সন্দেহ আছে যে আমি বাম পা দিয়ে ঢুকে ফেললাম এখন এটা কি এখন এটা কার কাছে জিজ্ঞাসা করবে এটা সাধারণ লোকের কাছে জিজ্ঞাসা এটা জিজ্ঞাসা করবে আলেমদের কাছে যিনি কোরআন এবং সুনার আলেম তার কাছে জিজ্ঞাসা করবে সে সমাধান দেবে এটা কি করা যায় তো সমস্ত ফতুয়া অনেক আগেই কারা দিয়েছেন সাহাবাহিক রাম দিয়েছেন তাবেক রাম দিয়েছে ইমাম আই ইমাম মুস্তাহিদ ইমাম আবু হানিবা সাফি মালিকি হাম্বুল এরা ফতুয়ার সমাধানগুলি দিয়েছেন কোনো না কোনো মতবিরোধ হয়েছে ফেঁকি মাছ আলোগত পাবে এই ফতুয়াগুলি তো দেওয়া হয়ে গেছে এখন যাবে না আর ফতুয়ার যে সমস্ত বিষয়গুলো এরই বড় বড় বসে দিবেন যাদের কাছে কোরআন এবং সুনার পরিপূর্ণ অগাধ জ্ঞান আছে তারা দিবেন সাধারণ পাবলিক ও দিতে পারবেন আমরা যারা সাধারণ আলেমা দাবি করে আছি আমরা আমরা তো উত্তর দিয়া আলমোলামার কথাগুলো আমরা নকল করি আমাদের কি আমাদের ইস্তেহাদি ফতুয়া আমাদের কাছে নাই এখন আমরা পারি না দিতে ইস্তেহাদ যাদের কাছে মুস্তাহিদ আলেম তারা ফতোয়া দিবেন তারা কোরআন এবং সুনার আলোকে তারা ইস্তেহাদ করে বিষয়টিকে সমাধান আনবেন এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই সম্পর্কে আরো অনেক ফতুয়ার কথা আছে যদি বিষয়গুলো জানতে হয় তাহলে এই সম্পর্কে বই আছে দল গ্রুপ থেকে আপনি বইটা নিয়ে পড়ার চেষ্টা করবেন কোন দিকে কোন কারণে কি ফতুয়া একটা দুইটা আলোচনা করলে শেষ হবে না সেখানে কমপক্ষে এক ঘন্টা আলোচনা করা দরকার আর আপনার আমার যে বিষয়গুলো আছে যে আলেমরা বলে যে ফতুয়া সে ধরুন মসজিদ না সেক্ষেত্রে সবাই এই কথাগুলি সে জানতে পারছে যে এটা কোরআন আয়াত এবং জানতে পারছে যে এটা কোরআন হাদিসের নবী সাল্লাহ সাল্লামের হাদিস এবং স্পষ্ট তার কাছে কোরআন সুন্নার মাসলা জানা আছে অথবা ভালো বিজ্ঞ আলেম থেকে সে জানছে তখন কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসা করে সেটা বলে দিতে পারবে বলে দিবে সেটা সেখানে গোপন করার কিছু নেই যদি সে জানা সত্ত্বে গোপন করে তাহলে কিতমানুল এলিম এলিম গোপন করা হবে এবং আল্লাহ আল্লাহ রসুল আমার বাল্লিগোল একটা আয়াত হলো পোস আপনারা যদি কোরআন মাজিদের একটা আয়াত আছে জানা আছে অথবা একটা হাদিস জানা আছে আপনি একটা ভালো পথের পথিক ভালো জিনিসটা আপনার কাছে আছে ভালো একটা দোয়া জানান ভালো একটা আমল জানেন আর এক ভাইকে আপনি যদি জানান এটা সবের কাছ তো একদিকে না আপনি জানাই দিবেন এখানে ফতুয়ার কিছুই নেই যেখানে ফতোয়া আর প্রজন যেখানে সেখানে আপনি অবশ্যই আপনি নিজের ব্যক্তিগতভাবে ফতোয়া দিলে ধ্বংস হয়ে যাবেন আমরা ধ্বংস হয়ে যাব সেখানে সেখানে নাজেরা শোনা ফতোয়া দেওয়া যাবে না আলোচনা করাই যাবে না সুতরাং প্রত্যেক ব্যক্তি যার কাছে সে যদিও মাস্টার হয় যদিও স্কুলে ছাত্র হয় যদি স্কুলে ছাত্রী হয় অথবা কোরআন এবং সুন্নার কোনো জিনিস কোনো মুসলিম ভাইয়ের কাছে থাকে সেটা যদি আসলে খাঁটি হয় মনгора চলবে না কোরআন সুন্নাহ বিরোধী বাহির হলে চলবে না খাঁটি তার মনে জানা আছে কোরআন আয়াত হাদিসের শব্দ এভাবে এভাবে আছে বা আর একজনের কাছে পৌঁছাই দেবে নিয়ে দিয়ে দেয় এটাই হলো মূলত কথা এখানে তো অনেকে এগুলো না বুঝে বাড়াবাড়ি করে যে মনে করে যে না ফতুয়া এই মক্তব থেকেই দিবে ওই মজেনেই দিবে ইমামেই দিবে এগুলি এগুলি নয় বলে এগুলো বুঝের মধ্যে অনেকে ভুল আছে এগুলি নিয়ে ঝগড়া বিবাদ লেগে যায় সমাধান ফতুয়া তো তারা কীভাবে দিবে তারা একজন মজেন একজন ইমাম কি সাধারণত মুস্তাহিদ আলম না কি সে ফতুয়া বানাই দিয়ে দিতে পারবে ফতুয়া তো তৈরি করা আছে কোরআন সুন্নার আলোকে জানা আছে সেটা বলে দিবে উল্টাপুল্ডা নকল করবে না উল্টাপুল্টা নকল করার কারণেই তো আজকে ঝগড়া বিবাদে এই সেই ইত্যাদি মারামারি হুরা হুড়ে সে ইত্যাদি উল্টাপোল্লা বলে দিল মুখের বাক্য আছে মর্শিদের দ্বারায় মর্শিদ ইচ্ছা মতো বাসন দিছে এই হবে সেই হবে এই হবে সে একজন সাধারণ মূর্খ মানুষের ধারা করে বাসন দেওয়া শুরু করে দিছে যার কারণে উল্টা উল্টাপুলের পেস লাগছে সাধারণ মানুষের অনেক মানুষ আছে শুনে গা এটা শুনলাম এটা শুনলাম আমরা বাবদার থেকে এটা জানছি এই হয়েছে সেই হয়েছে নাই তারপরে কোরআন সন্না না জানার কারণে বক্তৃতা মঞ্চে উঠে একজনে আমিন বলছে একজন রফুলি দিন করছে যার কারণে ওই দল পদভ্রষ্ট ওই দল জাহান নামে ওই দল কাফের আমরাই ঠিক আমরা আমিন না বলে কি হবে আমরা যারা আমিন আমরা না বলি আমরাই এই আমরা জান্নাতি দল এই যে উল্টা উল্টাপুলটা এরকম ফতুয়া দেওয়া তাদের জন্য তারাই হয়েছে ভয়ানক জাতির মধ্যে কোরআন সুন্নার মাপকাঠি উভয় দিকে সমঝোতা করতে হবে যে সমঝোতা গুলো আমাদের ইমাম আহিমা করে গেছেন বড় বড় মুস্তাহ আলেম করে গেছেন না জানলে চুপ থাকবে কোরআন সুন্নার যারা জানেন তাদের কাছে মাসালটি হাওয়ালা করবে তাদের কাছে রেফার করবে এবং নিজে জানার চেষ্টা করবে আরো জ্ঞান অর্জন করবে তারপরে নিজের মধ্যে আমলের বিষয়গুলি নিয়ে চিন্তা করবে নাহলে নিজেও ধ্বংস হবে আরেকজনকেও ধ্বংস করবে আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত করুন হাজার সালাত ও সালাম নবিরা মুহাম্মদ আলাইকুম তুল্লাহি